2021 সালে পুনরায় চালু করা আইসিটি প্রকল্পের অধীন বিভিন্ন বিদ্যালয়ে যে কম্পিউটার শিক্ষা চালু রয়েছে সেই শিক্ষা যেন সারা রাজ্যে সার্বিকভাবে সফলতা পায় ও ছাত্রছাত্রীরা যেন এই শিক্ষার সঠিক মূল্য পায় এবং যারা এই শিক্ষাদানের সাথে জড়িত তারা যেন বাঁচার জন্য সামাজিক রসদ পায় সেই ব্যবস্থা করার দাবিতে নিয়ে বৃহস্পতিবার অলত্রিপুরা কম্পিউটার শিক্ষা সংঘ ডেপুটেশন প্রদান কর্মসূচিতে মিলিত হয়। এদিন রাজধানী আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে সুসজ্জিত মিছিলের মাধ্যমে বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে একত্রিত হয়ে দু দফা দাবির ভিত্তিতে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে অলত্রিপুরা কম্পিউটার শিক্ষা সংঘ। তার আগেও আইসিটি কম্পিউটার নিয়ে বিভিন্নভাবে সরকারের সঙ্গে কথা হয়েছে বা বিভিন্ন ডেপুটেশন হয়েছে, আপনারা অবগত আছেন। কিন্তু আজকে যেটা আমরা করতে যাচ্ছি সেটা হলো, অনেকদিন ধরে ত্রিপুরাতে আইসিটি প্রজেক্টটা চলছে, এই আইসিটি প্রজেক্ট থেকে কে কতটুকু লাভ পেল, কারণ শিক্ষাক্ষেত্রে স্টুডেন্টরা যদি লাভ না পায় তাহলে এই শিক্ষাটা চলার অর্থ কী। আর কথা হলো, যারা এই শিক্ষাদানে জড়িত তাদেরকে যদি 5 বছর পরে পরে যদি একটা পেন্ডুলামের মতন আয়রাম গয়রাম করে তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা সঠিকভাবে চলবে না। কারণ আজকে এখানে আইসিটি ইনস্ট্রাক্টরদের মধ্যে অনেক আছেন 365 প্রথম ব্যাচের, 5 বছর পূর্ণ হতে আর 6 থেকে 7 মাস বাকি। তা এখনই যদি চাকরি সুনিশ্চিতটা না থাকে অবশ্যই তারা যার যার পেটের তাগিদে অন্যদিকে তারা ঝুঁকবে। অন্যদিকে ঝুঁকার ফলে এই আইসিটি যে শিক্ষাদান ব্যবস্থাটা অবশ্যই এটা একটা বাধাপ্রাপ্ত হবে। তাই আমরা চাই গভর্নমেন্ট যাতে এই শিক্ষা ব্যবস্থাটা থেকে 2021 সালে যে পুনরায় চালু করেছেন এই উদ্দেশ্যে যে শিক্ষা ব্যবস্থাটা যাতে সঠিকভাবে চলে, কম্পিউটার শিক্ষা যাতে পরে উন্নতি হয়, তার পাশাপাশি আমরা আজকে ডাইরেক্টর সাহেবের কাছে ডেপুটেশন প্রদান করে গভর্নমেন্টকে জানান দিতে চাই যে আপনারা এই মহৎ কাজটা করেছেন 2021।